আসসালামু আলাইকুম, দিস ইজ মোস্তফা কামাল শাও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে কিছু কথা বলবো। চলুন শুরু করা যাক। বঙ্গবন্ধু সাফারি পার্ক, এটি কক্সবাজার জেলা সদর থেকে 48 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে দুলাহাজার রিজার্ভ ফরেস্টের মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত বনাঞ্চলে সাফারি পার্কটি অবস্থিত। টিকিট মূল্য 20 টাকা, তবে সিজনে টিকিটের দাম বেশি নেয়। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলা, পাহাড় পর্বত ঝর্ণাসহ বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য দিয়ে ঘেরা এই জেলাটি। এই জেলার চকরিয়া উপজেলাতেই দুলাহাজার সাফারি পার্ক অবস্থিত। এটি 1980-81 সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে চালু হয়েছিল। বর্তমানে এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বন্য জীবজন্তুর নির্ভয় আবাসস্থল। সাফারি পার্ক হল সরকার ঘোষিত এলাকা যেখানে বন্যপ্রাণীদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়। এর মধ্যে দেশি বিদেশি বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ থাকে এবং যাতে পর্যটকগণ পায়ে হেঁটে বা যানবাহনে ভ্রমণ করে টিকিটের বিনিময়ে শিক্ষা গবেষণা ও চিত্ত বিনোদনের সুযোগ থাকে। সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে ভিন্নতর। চিড়িয়াখানায় জীব জন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারি পার্কে মুক্ত অবস্থায় বিচরণ করে। ধন্যবাদ সবাইকে।